বিএনপি প্রথম রাষ্ট্র সংস্কারের দাবি তুলেছিল বলে জানিয়েছেন দলটির নেতারা। জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ফোরাম আয়োজিত বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় একথা বলেন তারা। অন্তর্বর্তী সরকার যে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে তাতে দলের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন বক্তারা। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশের বিরুদ্ধে চতুর্দিক থেকে ষড়যন্ত্র চলছে, পরবর্তী নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। যতদিন আমরা মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারবো না, মানুষের ভোটাধিকার দিতে পারবো না, মানুষ তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলন শেষ হয়েছে এটা বলা যাবে না। যারা গণতন্ত্র, নির্বাচন এগুলো আড়াল করতে চায়, তারা পক্ষান্তরে ফ্যাসিবাদের সমর্থক হিসাবে চিহ্নিত হবে। চারিধারের এক ধরনের ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র পা দেওয়া যাবে না। খুব ধৈর্যের সঙ্গে ঐক্যবদ্ধভাবে তৈরি থাকতে হবে।